দশম শ্রেণীর বাংলা ক্লাসে আজকে আমরা একটি ছোট গল্প পড়ব। ছোট গল্পের নাম অদল বদল। লেখক পান্নালাল প্যাটেল। ইনি গুজরাটি ভাষার একজন বিখ্যাত লেখক। তার পুরো নাম পান্নালাল নানালাল প্যাটেল, কিন্তু তিনি সংক্ষেপে পান্নালাল প্যাটেল নামেই সমধিক পরিচিত। এই লেখকের জন্ম রাজস্থানের দুঙ্গারপুরে 1912 সালে 7 মে। আর এই মহান লেখক পরলোক গমন করেন 1989 সালের 6 এপ্রিল। যে ঘটনাটা তোমরা মনে রাখবে সেটা হলো 1985 সালে তিনি, মানে লেখক পান্নালাল প্যাটেল, ভারত সরকারের কাছ থেকে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন, যা একজন ভারতীয় লেখকের পক্ষে সর্বোচ্চ সম্মান বলে বিবেচিত হয়। এই জ্ঞানপীঠ পুরস্কার একজন ভারতীয় লেখকের সর্বোচ্চ সম্মান। তাহলে আজকে আমরা পড়ছি অদল বদল ছোট গল্পটি। আর মাথায় রাখবে এই গল্পটি বাংলায় অনুবাদ, তর্জমা মানে অনুবাদ, বাংলায় অনুবাদ করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। বানানটা খেয়াল করবে, ঘয়ে রেপ জফলা। তাহলে কে তর্জমা করেছেন বাংলায়? অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। তোমাদের এমসিকিউ এসিকিউ তে অনেক সময় এই প্রশ্ন আসে। অদল বদল গল্পটি সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত পান্নালাল প্যাটেলের নির্বাচিত গল্প সংকলন থেকে গৃহীত। তাহলে উৎস হিসেবে আমরা কি বলবো? অদল বদল গল্পটি সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত পান্নালাল প্যাটেলের নির্বাচিত গল্প সংকলন থেকে গৃহীত। আমরা গল্প পড়ি। হোলির দিনের পরন্ত বিকেল। হোলি যেমন একটা উৎসব তোমরা জানো, বসন্ত উৎসব। হ্যাঁ, রং নিয়ে, আবির নিয়ে খেলা হয়, যাই হোক। সে পরন্ত বিকেল, মানে বিকেলটা শেষ হয়ে আসছে, পড়ে আসছে। নিম গাছের নিচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল। একটা নিম গাছ আছে গ্রামে, আর সেই নিম গাছের নিচে গাঁয়ের, মানে গ্রামের একদল ছেলে খেলছে, ধুলো ছোড়াছুড়ি করছে। হাত ধরাধরি করে অমৃত ও ঈশব ওদের কাছে এলো। নাম দুটো খেয়াল করবে, একজনের নাম অমৃত ও আর একজনের নাম ঈশব। দুজনের গায়ে সেদিনকার তৈরি নতুন জামা, রং মাপ কাপড় সব দিক থেকেই একরকম। এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে। রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি। দুজনের বাবাই পেশায় চাষি, জমিও প্রায় সমান সমান। দুজনকেই সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হয়। বলতে গেলে ছেলে দুটো সবই একরকম। তাহলে এই যে ওপরে যেগুলো বলা হলো, জামার রং এক, কাপড় এক, একই ক্লাসে একই স্কুলে পড়ে, বাড়ি দুটো মুখোমুখি, দুজনের বাবাই পেশায় চাষি, জমিও প্রায় সমান সমান, দুজনকেই সাময়িক আপদ বিপদে সুদে ধার নিতে হয়, এগুলো ওদের মধ্যে সমস্ত মিল, একই রকম। তফাত শুধু এই যে অমৃতের বাবা মা আর তিন ভাই রয়েছে, ঈশবের আছে শুধু তার বাবা। তাহলে তফাতটা কি? খুব খেয়াল করবে, মাথায় রাখবে, তফাত হচ্ছে অমৃতের বাবা মা আর তিন ভাই রয়েছে, ঈশবের আছে শুধু তার বাবা। তার মানে ঈশবের ভাই বোন তো নেই, তার মাও নেই, ঈশবের শুধু বাবা আছে আর অমৃতের বাবা মা আর তিন ভাই রয়েছে, মনে রাখবে। দুই বন্ধুতে মিলে শান বাঁধানো ফুটপাতে এসে বসতে ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল, ঠিক তোরা দুজনে কুস্তি করত, দেখি তোরা শক্তিতেও সমান সমান না একজন বড় পালোয়ান। আরেকটি ছেলে চেঁচিয়ে উঠল, লড়ে যা তোরা, বেশ মজা হবে। মানে বলছে তোদের তো একই রকম পোশাক, তো দেখি তো তোরা শক্তিতেও সমান সমান কিনা, একরকম কিনা, নাকি একজন বেশ বড় পালোয়ান মানে শক্তিশালী। আরেকটি ছেলে আবার চেঁচিয়ে উঠলো, লড়ে যা তোরা, বেশ মজা হবে, মানে ওরা মারামারি করবে আর অন্যরা দেখে সেটা মজা পাবে। ঈশব অমৃতের দিকে তাকালো। অমৃত দৃঢ়স্বরে বলল, না তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। ঠ্যাঙাবে মানে মারবে। কে বললে এটা? অমৃত। ঈশবের তো মা নেই। হ্যাঁ, মা না, মা তাহলে আমাকে মারবে।
অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল, বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন, নতুন জামা পাবার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে, এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো। এই লাইনটাও খেয়াল করবে, নতুন জামা পাবার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে, কি কাণ্ড সে করেছিল সেটা আমরা এখানে পাবো, এটাও প্রশ্ন আসে। অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল, শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, ঠিক ইশাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না। কিভাবে জ্বালিয়েছিল, যে অমৃতর একটা এরকম নতুন জামা হয়েছে সেটা শোনা মাত্র, মানে ইশাবের এরকম একটা নতুন জামা হয়েছে সেটা শোনা মাত্র অমৃত বলে দিল যে ইশাবের মতো জামা না পেলে ও স্কুলে যাবে না। মা ওকে অনেক বুঝিয়েছিল, ইশাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে, আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে। মা কি বুঝিয়েছিলেন, যে জমিতে কাজ করতে হয় বলে ইশাবের জামা ছিঁড়ে গিয়েছে, সেই কারণে ওর বাবা ওকে একটা নতুন কিনে দিয়েছে, তোরটা তো প্রায় নতুনই আছে। মোটেই না বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরো ছিঁড়ে দেয়, মানে সামান্য ছেঁড়া ছিল সেটাও আরো ছিঁড়ে দিয়েছিল। মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন, নতুন জামা দেবার আগে ইশাবের বাবা ওকে খুব মেরেছিলেন, তুই ও সেরকম মার খেতে রাজি আছিস? অমৃতের মা কি বললো, যে নতুন জামা দেবার আগে ইশাবের বাবা ওকে খুব মেরেছিলেন, তুই কি তাহলে মার খেতে রাজি? অমৃত এতেও পিছোপা হতে রাজি নয়, ও মরিয়া হয়ে বলল, ঠিক আছে আমাকে বেঁধে রাখো, মারো, তার মানে ও মার খেতেও রাজি, কিন্তু তোমাকে ইশাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে। আচ্ছা এখানে মেয়েরা তোমরা খেয়াল করো, তোমাদের প্রিন্টিং আছে বইতে ইশাবের মা, কিন্তু ইশাবের মা হবে না, ওখানে হবে অমৃতের মা, ইশাবের তো মাই নেই। যাই হোক, অমৃতের মা এসব ঝামেলা থেকে বাঁচবার জন্য বললেন, ঠিক আছে তোর বাবাকে গিয়ে বলগে। অমৃত জানত মা না বললে ওর বাবার রাজি হবার সম্ভাবনা খুবই কম, মানে মা যদি না বলে বাবাও না বলবেন, কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্রও সে নয়। ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিল এবং রাত্রিরে বাড়ি ফিরতে রাজি হলো না। কি কি করলো দেখো, স্কুলে যাওয়া বন্ধ করলো, খাওয়া দাওয়া ছেড়ে দিল, রাত্রে বাড়িও ফিরতে চায় না। শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন। অমৃতের বাবাকে অমৃতের মা বলল, ঠিক আছে ওকে একটা নতুন জামা কিনে দাও। এরপর উনি গিয়ে ইশাবের বাবার গোয়াল ঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন। অমৃত বাড়ি আসছিল না, ইশাবের বাবার গোয়াল ঘরে যেখানে গরু ছাগল এইসব থাকে সেখানে সে লুকিয়েছিল, সেখান থেকে তাকে অমৃতকে বাড়ি নিয়ে এলেন অমৃতের বাবা, ওকে বাড়ি নিয়ে আসা হলো। সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে, বিশেষ করে ইশাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড় রাজি মানে রাজি নয়। ইশাব আর অমৃত দুজন বন্ধু, দুজন দুজনকে খুব ভালোবাসে। এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল, এসো আমরা কুস্তি লড়ি, মানে জোর জবরদস্তি। ওই দল থেকে একটা ছেলে এসে অমৃতকে বলল, আমরা কুস্তি লড়ি। এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। অমৃত ওর বাঁধন কেটে বেরুবার চেষ্টা করতে করতে বলল, দেখ কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। তার মানে যে নিয়ে এসেছিল অমৃতকে সেই ছেলেটার নাম কালিয়া। অমৃত কালিয়াকে বললো, আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। কালিয়া তো ওকে ছাড়লই না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল, মানে জোর জবরদস্তি একটা মারামারি বাঁধালো। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কি মজা কি মজা। কালিয়া কি করলো, অমৃতকে ছাড়লো না, মাটিতে ফেলে দিল। এবার ছেলের দল মজা পেল, ছেলের দল বলল, কালিয়া জিতে গেছে, অমৃত হেরে গেছে, কি মজা কি মজা। ইশাবের মেজাজ চড়ে গেল, ইশাবের বন্ধু অমৃত, ইশাবের তো খারাপ লাগবেই। ও কালিয়ার হাত ধরে বলল, আয় আমি তোর সঙ্গে লড়ব। ইশাব এবার কালিয়ার সঙ্গে লড়তে চাইল। কালিয়া ইতস্তত করছিল, কুস্তি শুরু হয়ে গেল, মানে কালিয়া খুব একটা রাজি হচ্ছিল না, কেননা ও হয়তো জানে ইশাবের সঙ্গে ও পারবে না। যাই হোক, কুস্তি শুরু হলো, ইশাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। তার মানে এবার কি করলো, ইশাব কালিয়াকে ল্যাং মেরে মাটিতে ফেলে দিল, ও ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটুতে পারে বুঝতে পেরে সবাই যেদিকে পারে পালিয়ে গেল, মানে
তো ব্যাপার তো খুব সুবিধাজনক নয়, সত্যি একটা সিরিয়াস ব্যাপার ঘটে যাচ্ছে। তো বাকি যে ছেলেগুলো ছিল তারা পালিয়ে গেল কেন? কালিয়া তো চেঁচাচ্ছে, এবার কালিয়ার বাবা মা এসে যদি ওদের সবাইকে মারে, মারধর করে, সেই ভয়ে বাকিরা সব পালিয়ে গেল। অমৃত আর ঈশাবর রণভূমি ত্যাগ করলো। রণভূমি, রণ মানে যুদ্ধভূমি ক্ষেত্র, যুদ্ধক্ষেত্র মানে ওই লেখক একটু মজা করে বলেছেন আর কি, মানে অমৃত আর ঈশাবর ওই জায়গাটা ছেড়ে চলে গেল। কিছুটা যেতেই অমৃতের নজরে এলো যে ঈশাবের জামার পকেট ও 6 ইঞ্চি পরিমাপ পকেট ও 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল, ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে, এমন সময় শুনতে পেল ঈশাবের বাবা ঈশাবকে ডাকছে। কি হলো? দেখলো ঈশাবের জামার পকেট আর 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে, প্রচন্ড ভয় পেয়ে গেল। আর তার মধ্যে আবার যে দেখছে কতটা ছিঁড়েছে, ঈশাবের বাবার গলা শুনতে পেল, ঈশাবের বাবা ঈশাবকে ডাকছেন। ওদের তখন বুকের ঢুকপুকুনি বন্ধ হবার জোগাড়। ওরা জানে ঈশাবের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্র ওর চামড়া তুলে নেবে, মানে ঈশাবের বাবা শার্ট ছিঁড়েছে দেখলে ঈশাবকে খুব মারবে। উনি সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক কাঁচা বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন। কি করেছিলেন? উনি সুদখোর অর্থাৎ মহাজন, যারা টাকা ধার দেয় সুদ নেয় বিনিময়, এরকম একজনের কাছ থেকে টাকা ধার করে অনেক বেছে গুছে কাপড় কিনে জামা সেলাই করিয়ে দিয়েছিলেন। ঈশাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন, কে কাঁদছে, ঈশাব কোথায়? হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। কি বুদ্ধি খেলে গেল? ও ঈশাবকে টানতে টানতে বলল, আমার সঙ্গে আয়। ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো। ও হুকুম দিল, তোর জামা খুলে আমারটা পর। অমৃত একটা বুদ্ধি করল, ঈশাবকে বলল, আমার জামাটা তুই পর। ঈশাব বলল, তোর কি হবে, তুই কি পরবি? অমৃত বলল, শিগগির কর, নয়তো কেউ দেখে ফেলবে, আমি তোরটা পরব। মানে অমৃত ঈশাবকে বলল, আমারটা তুই পর আর তোরটা আমি পরব। এই যে জামা অদল বদল করল, এইখান থেকেই কিন্তু ঘটনার ক্লাইম্যাক্স শুরু, মূল অংশটা। সেই কারণেই কিন্তু গল্পটার নাম অদল বদল, পাল্টাপাল্টি। ঈশাব জামা খুলতে খুলতে লাগলো, যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না। বলল, জামা অদল বদল, কিন্তু তাতে সুবিধাটা কি হবে? তোকে তো তোর বাবা পিটবে, জামা অদল বদল করে লাভটা কি হবে? তাহলে তো তুই মার খাবি, তোর বাবা তোকে মারবে। অমৃত বলল, নিশ্চয় ঠেঙাবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। কত বড় কথা দেখো, একটা ওইটুকুনি ছেলে। অমৃত কি বলল, হ্যাঁ নিশ্চয় মারবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। তোমরা আগেই জেনেছো অমৃতর মা আছে, মা বাবা সব আছে, কিন্তু ঈশাবের শুধু বাবা আছে, মা নেই, ভাই বোন তো নেই, মাও নেই। তাই বলছে, আমার বাবা যদি আমাকে মারে তাহলে আমার মা তো আছে, আমার মা তো আমাকে বাঁচাবে, বাঁচানোর জন্য মা আছে। ঈশাবের মনে পড়ল, ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে। মার হাতে অবশ্য ওকে 2-4 থাপ্পড় খেতে হয়েছে, কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে ও কিছুই নয়। ঈশাবের তখন মনে পড়ল যে হ্যাঁ তো, অমৃত যখন মার খেতে যায় তখন ওর মায়ের পেছনে গিয়ে লুকায়, ওর বাবা তখন আর মারতে পারে না, মা 2-1 মারে, কিন্তু সে মার ওর বাবা মারলে যতটা লাগতো অতটা তো লাগে না। এটা ঈশাবের মনে পড়ল। আর অমৃত ঈশাবকে কতটা ভালোবাসে বন্ধুকে, আর সে কতটা স্বার্থত্যাগ করলো দেখো। বলল, সে অল্প বিস্তর মার কাছে মার খেলে খাবো, কিন্তু বন্ধুকে বাঁচানোর জন্য তার কি মরিয়া চেষ্টা দেখো। ঈশাব তবু ইতস্তত করছে, এমন সময় সে খুব কাছে কাউকে কাঁদতে শুনলো। তক্ষুনি ওরা ঝটপট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল। কেউ একটা কারোর একটা কাশির আওয়াজ পেল, তাড়াতাড়ি জামা অদল বদল করে যে যার বাড়িতে ঢুকে পড়ল। ভয়ে অমৃতের বুক ঢিপঢিপ করছিল, কিন্তু ওর কপাল ভালো, দিনটা ছিল হোলির, সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হাঁচড়া চলে। মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে উনি ভুরু কুচকলেন, কিন্তু মাফ করে দিলেন, তার মানে অমৃতের মা মাফ করে দিলেন জামা ছেঁড়া দেখেও। একটা সুতসুতো নিয়ে ছেঁড়া জামাটা রিফু করে দিলেন, মানে সে সূক্ষ্ম সেলাই সেটাকে রিফু বলে করে দিলেন।
এতে দুজনেরই ভয় কেটে গেল। ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল। হোলির আগের দিন তোমরা জানো সেই বুড়ি পোড়ানো বা ন্যাড়া পোড়া বলে, হ্যাঁ এটা কি ওই বসন্তোৎসবের আগে পাতা শুকনো ডালপালা ইত্যাদি তৈরি একটা উঁচু ঘর করা হয়, হ্যাঁ আর সেই একটা অশুভ শক্তির সেটাকে তারপরে পুড়িয়ে দেওয়া হয়, এটা একটা অশুভ শক্তির বিনাশ সেই রকমই একটা প্রতীক আর কি, বলে হোলিকা নামক অশুভ শক্তির বিনাশের প্রতীক এটা। সেই তারা ওই বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল। একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল, সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল, তোরা অদল বদল করেছিস? একটা ছেলে দেখে ফেলেছিল, সে আবার বলল, তোরা অদল বদল করেছিস? সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইল, কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো, অদল বদল অদল বদল। অমৃত আর ঋষাব সরে পড়তে চাইল, কিন্তু ছেলের দল তাদের পেছনে পেছনে অদল বদল অদল বদল বলে চেঁচাতে লাগলো, মানে ওদের পেছনে লাগা আর কি, ওদের আনন্দ মাটি করবে। বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো। ঈশাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় খাটিয়ায় বসে হুঁকো খাচ্ছিলেন। তিনি ওদের ডাকলেন, তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন? আমার কাছে এসে বসো, ঈশাবের বাবা বললেন। ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো, ভাবলো যা ভেবেছিলাম তাই হলো, উনি আসল ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছে। ওরা ভাবছে বাবা ভালোবাসার ভান করছে, কিন্তু এবার খুব আছে কপালে বকা। ঈশাবের বাবা পাঠান, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। পাঠান হচ্ছে একটা মানে একটি জাতি, আফগান ব্যক্তি, পাকিস্তানের লাহোরের উত্তর পশ্চিমবাসী মুসলমানদের পাঠান বলে। যাই হোক, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, চেঁচিয়ে বললেন, বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার। বাহালি বৌদি কে? অমৃতের মা। বলছে আজ থেকে আপনার ছেলে আমার। বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, হাসান ভাই আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না, তা দুজনকে কি করে সামলাবেন? একটা ছেলে তো আপনি হিমশিম খান, দুজনকে কি করে সামলাবেন? আবেগ ভরা গলায় হাসান বললেন, মানে ঈশাবের বাবা বললেন, বাহালি বৌদি অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। মানে অমৃতকে তিনি ভালোবাসতেন, কিন্তু আজকের ঘটনায় তিনি এতটাই অভিভূত আপ্লুত, তিনি এই কথা বলে ফেললেন যে অমৃতের মতো ছেলে যদি পায় তাহলে আমি 21 জনকেও পালন করতে পারবো, আমি রাজি আছি। কেশে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন, ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে। পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো, মানে ঈশাবের বাবা তখন গল্পটা বলছে আর পাড়াপড়শি সব মায়ের দলরা এসে তখন শুনতে লাগলো যে কি ঘটেছিল। উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন, আরো বললেন, ঈশাব অমৃতকে জিজ্ঞেস করেছিল, তোর বাবা যদি তোকে মারে কি হবে? অমৃত কি জবাব দিয়েছিল জানেন? বলেছিল, কিন্তু আমার তো মা রয়েছে। মানে ওই ঘটনাটা উনি সবার কাছে বললেন। সজল চোখে পাঠান বললেন, মানে ঈশাবের বাবা, কি খাঁটি কথা, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, মানে খাঁটি ভালোবাসা, খাঁটি বন্ধুত্ব, খাঁটি মায়া মমতা, মানবতা বোধ, মনুষ্যত্ব। ওই ছোট্ট ছেলে অমৃত আজকে ঈশাবের বাবাকে শিখিয়েছে, তার চেতনার বিকাশ ঘটিয়েছে। অমৃত ঈশাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল, যারা গল্প শুনতে এসেছিল তাদেরও বুক ভরে গেল। ইতিমধ্যে ছেলের দল বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখে ফিরছিল। তারা ঈশাব অমৃতকে ঘিরে বলতে লাগলো, অমৃত ঈশাব অদল বদল ভাই অদল বদল, হ্যাঁ একটা ওরা মজা করতে লাগলো, অদল বদল হয়েছে আর কি। এবার অবশ্য ঈশাব ও অমৃত অপ্রস্তুত বোধ করল না, বরঞ্চ অদল বদল বলাতে তাদের ভালোই লাগলো। এখন তাদের আর কোনো ভয় নেই, অপ্রস্তুত বোধও নেই, সেই কারণে অদল বদল বল আমাদের ভালোই লাগছে, এরকম একটা মনোভাব।
অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল যে এই বাচ্চা দুটো ছেলে কত সুন্দর একটা দৃষ্টান্ত আজকে স্থাপন করেছে সেটা গ্রাম প্রধানের কানেও গেল। উনি ঘোষণা করলেন, আজ থেকে আমরা অমৃতকে অদল আর ঋষভকে বদল বলে ডাকবো। গ্রাম প্রধান কি ঘোষণা করলেন, যে আজ থেকে অমৃতকে বলা হবে অদল আর ঋষভকে বলা হবে বদল। মনে রাখবে, অদলকে অমৃত আর বদল ঋষভ, এইটা তোমরা যেন গন্ডগোল করে ফেলো না। সেদিন থেকে তাদের নামই হয়ে গেল অমৃতের নাম অদল আর ঋষভের নাম বদল। যাই হোক, ছেলেরা খুব খুশি হলো। ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাস অমৃত ঋষভ অদল বদল অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। মানে সেই খবরটা তাদের গ্রাম পেরিয়ে আরো দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। তাহলে গল্পটা আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে, কোনো কঠিন কিছু নয়। কিন্তু কি সুন্দর একটা বার্তা লেখক পান্নালাল প্যাটেল খুব সুন্দর একটা বার্তা আমাদের কাছে, সমাজের কাছে পৌঁছে দিতে চেয়েছেন। ছেলে দুটির নাম দেখো, একজনের নাম অমৃত আর একজন ঋষভ, একজন আমরা বুঝতে পারছি হিন্দু সম্প্রদায়ের আর একজন মুসলিম সম্প্রদায়ের। কিন্তু বন্ধুত্ব, ভালোবাসা, বিশ্বাস, এইগুলো যে ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে, সংকীর্ণ ভেদাভেদের ঊর্ধ্বে, এই গল্প কিন্তু তাই প্রমাণ করে। গল্পকার অমৃত ও ঋষভের পারস্পরিক সম্পর্ক এবং নির্ভরতার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে বুঝিয়ে দেন মানুষের মানবিকতার সম্বন্ধ। সাম্প্রদায়িক বিভাজনের অনেক ঊর্ধ্বে প্রতিষ্ঠিত আমরা মানুষই ভেদাভেদ করি, কিন্তু আমাদের মানুষের মধ্যে যদি মানবতা বোধ, মনুষ্যত্ব বোধ থাকে, তাহলে কিছুই কিন্তু আমাদের আলাদা করতে পারে না, আমাদের মধ্যে অশান্তি বয়ে নিয়ে আসতে পারে না। এটা কিন্তু লেখক বোঝাতে চেয়েছেন। আর অমৃতের মায়ের চরিত্র, তিনি খুব আদরও করেন আবার শাসনও করেন, বেশ সামঞ্জস্য রক্ষা করে চলেন, তাকে বেশ নির্ভর করা যায়, তিনি বিবেচক। হ্যাঁ, তারপরে ঋষভের বাবা, তিনি ভীষণ স্নেহশীল, সংবেদনশীল, আবেগপ্রবণ, আবার তার পিতৃ হৃদয়ও তার মধ্যে রয়েছে, অসাম্প্রদায়িক মন তার মধ্যেও ভীষণ ভাবেই রয়েছে, যার ফলে কিন্তু অমৃতের ঘটনাটা তাকে খুবই তার মধ্যে প্রভাব বিস্তার করেছে। অমৃত একটা অন্যতম প্রধান চরিত্র, কেন্দ্রীয় চরিত্র বলা যায়, সেই কিন্তু ঘটনার মোড়টাকে, গল্পের মোড়টাকে ঘুরিয়ে দিয়েছে, জামা অদল বদল করেছে, আর সেখান থেকে কিন্তু নামকরণটা আমরা পেয়েছি। ছেলে মানুষ হলে কি হবে, সে ভীষণ বন্ধুবৎসল, সহানুভূতিশীল এবং বিচক্ষণতার পরিচয়ও এখানে দিয়েছে। তো গল্পটাতে মেয়েরা তোমরা খুব ভালো করে পড়বে, চরিত্রগুলো দেখবে, আর যে কোনো লাইন তুলে প্রশ্ন হতে পারে। আজকের পাঠ এখানেই শেষ।